জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় মালদা জেলা পরিষদের অতিথি আবাসে ইংরেজ বাজার পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটরদের নিয়ে অনুষ্ঠিত হলো পৌর নির্বাচনের প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক সুমালা আগারওয়ালা। এই সভা থেকে আগামী পৌর নির্বাচনে কিভাবে লড়াই করতে হবে বা কোন ওয়ার্ডে কিছু খামতি রয়েছে কিনা সাংগঠনিক তার সমস্ত বিষয় তুলে ধরা হয় এবং কি করে দ্রুত সমাধান করে একসঙ্গে সকলে মিলে লড়াই করা যায় তা আলোচনা করা হয়। এবং আমাদের চেয়ারপারসন ওখানে নাই, পাতিও নাই, কিভাবে কমিটি আছে কমিটিটা পরিচয় থাকে। পৌরসভাতে কোনো পারমিশন আর পৌরসভার কোনো অ্যাপ্লিকেশন কিছু নেই, কিছু নেই, এই চার মাসে নেই কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু নেই। আমি যখন আমি কিন্তু নিহার বাবু রাহুল হয়ে গেছে এটা আমরা অস্বীকার বা পৌরসভা থেকে কোনো আশা আসেনি যখন তখন তো দাওয়াটা আমাদের ইংলিশ বাজার পৌরসভার ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ওয়ার্ড কোঅর্ডিনেটর যারা আছেন তাদেরকে আমরা এখানে ডেকেছি। আমাদের করোনা আবহে যত করে মানুষকে সুস্থ পরিষেবা দেওয়া যায় সে নির্দেশ দলীয়ভাবে তাদের কাছে রাখা হচ্ছে এবং সামনে পৌরসভা নির্বাচন আসন্ন যে কোনো সময় ঘোষণা হতে পারে তার একটা প্রস্তুতি আমরা দলগতভাবে আমাদের এই পৌরসভার যারা নেতৃত্ব আছেন কর্মীরা আছেন তাদেরকে সাথে করে নিয়ে আলোচনা করছি। বলছি যে যারা বোঝাচ্ছেন বা কি বার্তা দিচ্ছেন? এমনিতে সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বুথে বুথে মানুষের পাশে থাকছেন। মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়ন নিয়ে পৌঁছাচ্ছেন মানুষের পাশে, পৌরসভার যে পরিষেবা সে পরিষেবা সমস্ত মানুষের কাছে দেওয়া হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তারপরেও আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে মানুষকে সংগঠিত করে আজকে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে কাজ যে উন্নয়ন সেটা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ওয়ার্ড কমিটি একটা আমরা গঠন করেছি, ওটা আরো বুদ্ধভিত্তিক আমরা নামাতে চাইছি। পূর্ণাঙ্গ কমিটি আরো একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা কিছুদিন মধ্যে 10 নম্বর ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ডে কমিটি দেখা গেল ওটা মিটিং এ কেন না? উনি তো কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, এখন তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি, সুস্থ হয়ে উঠলেই তিনি সব মিটিং আমাদের সাথে থাকেন। আগে স্যার ওখানে যিনি ওয়ার্ড কমিটির নেতা রয়েছেন যিনি আছেন না, এখানে কোনো বিভেদের জন্য কেউ আসেনি তা নয়, কিন্তু এখানে হচ্ছে যে খবর সবাই পেয়েছেন হয়তো করোনা ম্যাটারটা তো আপনারা বুঝতে পারছেন, সবাই বাড়ি থেকে বেরোতে একটু অসুবিধা করছে, এর মধ্যে কেউ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, ফলে সেই ক্ষেত্রে এখানে যারা আসেননি দু একজন সেটা কিন্তু অন্য কোনো কারণ নয়, এখানে হয়তো শারীরিক সুস্থতা বা হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে আসেন। কথা হয়েছে তার সঙ্গে আপনার? হ্যাঁ, কথা হয়েছে সকলের সাথে। উনি ওই অসুস্থ থাকার কারণে মিটিং উপস্থিত হতে পারেননি। আর কোনো প্রতিনিধি এসেছেন? না, ওনার তো প্রতিনিধি একটা নয়, আমরা আলোচনা করে নিবো। উনি একটু সুস্থ হলে আমাদের আজকে যে আলোচনা আছে সে আলোচনা ওনার সাথে বসে নিয়ে আমরা কমপ্লিট করে নিবো। উনি কোনো প্রস্তাব পাঠিয়েছেন? সে ধরনের প্রস্তাব আমরা নিয়েও নি আর প্রস্তাব দেয়নি আমরা, আজকে একটা আলোচনা হচ্ছে, আলোচনার শেষে আবার আমরা বারবারে করে বসবো, সেখানে যারা আজকে আসতে পারেন তাদের সাথে আলোচনা করে প্রস্তাব কার কি আছে সমস্ত কিছু আলোচনা করবো। আমরা জিতবই 29-29 সিট এবার আমরা জিতবো আশাবাদী আছি, কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভা ভোটে পিছিয়ে আছেন তো বিধানসভা নির্বাচন আরপিসি ছিলাম ঠিকই, কিন্তু বিধানসভা নির্বাচনের পরে যেখানে যেখানে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে সব নির্বাচনগুলোতে আমরা সব সর্বত্র এগিয়ে থাকছি। মানুষ বুঝতে পেরেছেন যে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি পার্টিকে ভোট না দিয়ে আমরা ভুল করেছি, ফলে মানুষ সজাগ হয়েছেন এবং পুরো আশাবাদী যে আমরা 29টা সিটি এখানে জিতব। বলছি আমাদের মালদা জেলার দুটো পৌরসভার ইলেকশন হবে, ইংলিশ বাজার এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি। আমরা সমস্ত কাউন্সিলর এবং কিছু ওয়ার্ড সভাপতিকেও ডাকা হয়েছে। ভোটের আগে আমরা একটা পর্যালোচনা করছি যে কীভাবে আগামী দিনে ভোট আমরা করব এবং কোথায় আমাদের ত্রুটি আছে সেগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি, সে ডেভেলপমেন্টই হোক কিংবা আমাদের
সাংগঠনিক হোক, যদি আমাদের কোথাও ত্রুটি আছে তো সেটা আমরা সকলে মিলে বসে এটাকে শর্ট আউট করার চেষ্টা করি। কি ত্রুটি উঠে হলো? সব ত্রুটি বলতে অনেক কিছু, কেউ হয়তো বলতে পারে যে আমার এই কাজটা লাগবে, কেউ হয়তো বলতে পারে যে আমার ওখানে একটা বন্ধু আছে তার সঙ্গে আরও একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে খুব ভালো ভোট হয়, এরকম একটা সাংগঠনিক কিছু সমস্যা। সে তো এমনি সব জায়গাতেই সেটা হবে, একেবারে তো 100% সব জায়গাতে তো একদম থাকবে না ভোটের পরে, বা নিজেদের লোকদের মধ্যেও কোথাও যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে তো সেটা আমরা শর্ট আউট করার চেষ্টা। কতগুলো ওয়ার্ডের প্রতিনিধি বা নেতৃত্ব আছে? সমস্ত ওয়ার্ড থেকে এখানে আছে, আমরা বসছি এক একা শুনছি, শুনে আমরা আগামী দিনের জন্য সেটা তবে আমরা চেষ্টা করছি যে পৌরসভাকে এবার সাংগঠনিকভাবে শক্তিশালী করা, এটা আমরা চেষ্টা করছি। পুরনো সভায় টিকিট পাচ্ছেন? এটা তো আমাদের দিদি যেটা করবেন, অভিষেক ব্যানার্জি যেটা করবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে, কে টিকিট পেলো কে টিকিট পেলো না এটা আমাদের কিন্তু দেখার মোটেও বিষয় নয়। আমরা চাইছি প্রার্থী যেই হোক না কেন সেই প্রার্থীর হয়ে ভোট করে আমরা দিদির বার্তা এবং সাংগঠনিক তৃণমূলের বার্তা নিয়ে আমরা মানুষের কাছে অনেক নির্দল দেওয়ার লেখন হচ্ছে। দেখুন কিছু তো থাকবে, এটা সব দলেরই থাকবে, কিছু থাকবে যে টিকিট পাবে না সে নির্দল থেকে দাঁড়াবে, তার টিকিট তো একজনই পাবে, এটা আমাদের মাথা ব্যথার কোনো কারণ নয়, কারণ একজনইকে তো টিকিট দিতে পারবো, আমরা তো পাঁচজনকে দিতে পারবো না, তাহলে তো আমরা ডিস্ট্রিবিউট করে দিতাম খুবই ভালো হতো, কিন্তু আমাদের তো সংবিধান বলছে একজনকে দলীয় টিকিট দেওয়া যাবে, তার বিরুদ্ধে যদি কেউ নির্দল দাঁড়ায় তো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়, আমাদের দলের হয়ে যে দাঁড়াবে তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা।